করে আমার এক্স বয়ফ্রেন্ড আমাকে আর আমার স্টেপ সিস্টারকে একসাথে ধোকা দিল। আমি একটা বই বইয়ের তাক থেকে নামাতে গেলাম যেটাকে আমার ভালো লেগেছিল। তখনই আমি লক্ষ্য করলাম একটা মুখ আমার দিকে তাকিয়ে আছে। হায় ভগবান, এটা ও না! আমি তাড়াতাড়ি করে আমার মুখটা একটা বইয়ের ভেতর লুকিয়ে নিলাম, কিন্তু খুব দেরি হয়ে গিয়েছিল, ও আমাকে ততক্ষণে দেখে নিয়েছিল। আমি কি ভাবছিলাম কি এ জানে, নিশ্চয়ই আমাকে খুব এম্বারেসিং লাগছিল। ইস, যদি তোমরা ভেবে থাকো কেন, তাহলে জেনে রাখো আমি এই মানুষটাকে খুবই ইগনোর করার চেষ্টা করছিলাম, কারণ ওটা আমার এক্স মাইকেল। আহ, একটা দিন আমার খারাপ হতে চলেছে। ও হাই মাইকেল, আমি তোমাকে তো ওখানে দেখিনি, তুমি কি এখানে একা এসছো নাকি? ও না না, আমি তো এখানে আমার গার্লফ্রেন্ডের সাথে এসেছি, ওই তো ওখানে। হে বেব, আমি এখানে। আমি পেছনে তাকিয়ে দেখলাম আর আমার দিনটা খারাপ থেকে আরও খারাপ হতে যাচ্ছিল। আহ, কি করে ওরা একসাথে হলো? হ্যাঁ, আমি মেয়েটাকে চিনি, সে আমার স্টেপ সিস্টার ডেবি। ওকে, একটু তার ব্যাপারে বলিনি। আসলে আমি আর ডেবি একই স্কুলে পড়তাম, আমরা স্টেপ সিস্টার হওয়ার আগে, বাট আমরা একে অপরের খুব ক্লোজ ছিলাম না। যদিও যখন আমার মা তারপর অ্যাক্সিডেন্টলি ডেবির বাবাকে বিয়ে করে নেয়, তারপরে আমি তার সাথে খুব ভালো ব্যবহার করেছিলাম, কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন সে কিছুতেই খুশি হয় না, আর সে কিছুতেই বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে না। এবং সে আমাকে এও বলেছিল যে আমি যেন স্কুলে কাউকে না বলি যে আমরা একে অপরকে জানি বা আমাদের কোনো সম্পর্ক আছে। তারপর সে আমাকে সব জিনিসে কম্পিট করতে থাকে, খেলা, পরীক্ষা, সব কিছুতে। কিছুদিন যাওয়ার পর সে আমাদের মা বাবাকে বলে সে আর থাকতে পারবে না, সে তার মায়ের সাথে চলে যাচ্ছে থাকতে। তার কারণ, আমার সাথে নাকি ওর থাকতে পারবে না, না মিশতে পারবে। আমি মিথ্যা কথা বলবো না, কিন্তু এটা শুনে আমার খুব খারাপ লেগেছিল। বেন ওর সাথে ভালো ব্যবহার করত, যদিও সে সেটা চাইতো, ঠিক আছে তাও। আর যেটা আমি আগে বলেছিলাম যে ওই ছেলেটা, ও আমার এক্স বয়ফ্রেন্ড মাইকেল। আমরা একে অপরের সাথে সম্পর্কে যাই যখন আমি জুনিয়র ছিলাম, আর মাইকেল আমার সিনিয়র ছিল, কিন্তু ও আমার সাথে ব্রেকআপ করে নেয় অন্য একজনের জন্য। আমি আর মাইকেল যখন একসাথে খেতে বেরোতাম, তখন সব সময় আমি একটা কষ্টকর স্যালাড অর্ডার করতাম, কারণ আমি তখন ডায়েটে ছিলাম। কিন্তু মাইকেল সব সময় অর্ডার করত হ্যামবার্গার আর ফ্রাইজ। আমি সবসময় ওর থেকে ফ্রাইজ আর হ্যামবার্গারের একটু অংশ খেতাম, যেটা একদমই নর্মাল ছিল একটা রিলেশনশিপে, কিন্তু মাইকেলের কাছে এটা লাগতো না। এই কারণের জন্য ও আমার সাথে ব্রেকআপ করে নিয়েছিল। তারপর সে কলেজে চলে যায়, আর তারপর সামার ব্রেকে যখন ও এখানে আসে, তখন ও আমার স্টেপ সিস্টারের সাথে সম্পর্কে আছে। ও হাই নিক, অনেকদিন হয়ে গেছে, কোনো দেখা হয়নি। আমি আশা করছি তোমার খারাপ লাগবে না, কিন্তু আমি এখন মাইকেলের সাথে আছি। আহ, ওর কথায় একটু হাসি পেল না। আর সে কেন বা ওর হাত ওরমভাবে ধরে রয়েছে, আর চুল ধরে কেন টানছে? নিক, তুমি কি এখন কারোর সাথে সম্পর্কে আছো? আমি আমার চুল সরিয়ে আমার অ্যামেজিং, আমার থেকে বয়সে বড় একটা ম্যাচিওর ছেলের ব্যাপারে বলতে লাগলাম, আর যার মুখটা একদম মুভি স্টারদের মতন, আর ওর বডিটা পুরো অসম। ডেবির মুখ চোখ তো পুরো বিগড়ে গেল। তারপর মাইকেল বলল, গ্রেট, তো আমার ডাবল ডেটে যেতেই পারি কালকে, খুব মজা হবে। খুব ভালো আইডিয়া মাই লাভ। আমার ম্যানেজার আমাকে বলল, নিক, তুমি কি ওখান থেকে সরে যাবে? কারণ আমি এই ডেটিং ডিলেমা শুনে পুরো পাগল হয়ে গেছি, আর 20 মিনিট ধরে একই টেবিল পরিষ্কার করে যাচ্ছি। আর আমি ম্যানেজারের চোখের দিকে ভালো করে তাকালাম, আর আমি সত্যি তাকে দেখতে চাই যে আমার সিস্টারের তিল চুরিয়ে নিয়েছে। হে ভগবান, ওরা মজা করছিল না? আহ, আমার কাছে আর কোনো চয়েসই নেই, আমাকে এবার রাজি হতেই হবে এই ডাবল ডেটের জন্য। আর আমি কালকের মধ্যে কি করে একটা বয়ফ্রেন্ড জোগাড় করব, তাও আবার আমার থেকে বড় আর হ্যান্ডসাম। আমার মনে হয় আমি আমার প্রিটেন্ড করা বয়ফ্রেন্ডকে পেয়ে গেছি। তার নাম রাফেল, একটা হ্যান্ডসাম ওল্ডার ম্যান যে সিঙ্গেল রয়েছে, আর সে এই সিচুয়েশনটা নিয়ে খুবই সিরিয়াস ছিল। আর আমি তাকে শুনেছি বলতে যে সে একটা গার্লফ্রেন্ড খুঁজছে।
তো এইটা ছিল আমার পারফেক্ট ম্যান আর আমার পারফেক্ট প্ল্যান। আমি অফার করলাম যে আমি কফি শপটা পরিষ্কার করতে পারি, যাতে আমি আর রাফেল রাতে অনেকক্ষণ থাকতে পারি একসাথে। হেই রাফেল, এটা আমার বয়ফ্রেন্ড মাইকেল সিস্টার, আমি তোমাকে ওর সাথে পরিচয় করাতে চেয়েছিলাম। প্রথমে তো সে একদমই ইন্টারেস্টেড ছিল না, কিন্তু যখন আমি তাকে তার ফটো দেখালাম, ও তো পুরো পাগল হয়ে গেল যে এটা তোমার সিস্টার। হে ভগবান, ও এত সারপ্রাইজ হবার কি আছে, দেবী এতটাও সুন্দর না। যে প্ল্যানটা আমি করেছিলাম যে যে রাফেল বেরোবে দেবীর সাথে আর আমি যাব ডেটে মাইকেলের সাথে, এটাই আমার প্ল্যানের মধ্যে সব থেকে বড় প্রবলেম ছিল। কিন্তু আমি কনফিডেন্ট ছিলাম যে এটা আমি করতে পারবো। তো আমাদের ডাবল ডেটের জন্য আমরা বোলিং করতে গেলাম। আর যাই হোক না কেন, আমি যখন রাফেলকে জিজ্ঞাসা করলাম যে ডাবল ডেটে যাওয়ার জন্য, সে তখন রাজি হয়ে গেল। আর রাফেল সঙ্গে সঙ্গে দেবীর উপর অ্যাট্রাক্টেড হয়ে গেল আর সে চাইছিল দেবীকে ইমপ্রেস করার জন্য বোলিং করে। আর অন্যদিকে আমি একদমই বোলিং করতে পারি না, আর এটার জন্য মাইকেল আমাকে মাঝে মাঝে খোঁচা দেয়। যদিও আমি খুব মজায় ছিলাম রাফেলকে বোলিং করতে দেখার জন্য, যখন সে এত দূরে বলটাকে পাঠিয়ে দিয়েছিল আর আমি তাকে খোঁচা মারতে পারছিলাম। আর আমি তো এই বিষয়ে কিছু বলতেই চাই না যে সে কতটা সুন্দর হয়ে গেছে। সাডেনলি এটা আবার আমার টার্ন ছিল, হঠাৎ করে আবার আমার টার্ন এলো আর মাইকেল আমাকে বলল শেখাতে তাকে যে কীভাবে বোলিং করতে হয়। সে আমাকে পেছন থেকে ধরল আর আমার হাতটা ধরল, আর আমি তাকে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিলাম। আর আমি দেখলাম মাইকেলও হালকা হালকা লজ্জা পাচ্ছে। এক সেকেন্ড, আমার মনে হয় আমার এখনও মাইকেলের জন্য ফিলিংস রয়েছে, ওর তো আমার সাথে থাকা উচিত, ডেভের সাথে না। যাই হোক, ডাবল ডেটটা একদম সাকসেসফুল হয়েছিল। আর এই প্ল্যানটার মধ্যে রাফেল খুব সাহায্য করেছিল ডেবিকে মাইকেলের থেকে দূরে রাখার জন্য। কিছুদিন পর রাফেল আমার কাছে এলো আর বলল জাস্ট তাদের মধ্যে, ডেবি আর ওর মধ্যে একটা ডেট ফিক্স করার জন্য। এটা ওর প্রথম ইন্ডিকেশন ছিল যে ও ডেবিকে ভালোবেসে ফেলেছে। আর আমিও আর একটা ডাবল ডেট করতে বললাম প্ল্যান, বাট এইবার ও একটা রোম্যান্টিক ডিনারের কথা অ্যাপ্রোচ করল। প্রথম প্রথম তো সব কিছু ঠিকই ছিল, কিন্তু তারপর মাইকেল যখনই ডেবির কাঁধে হাত রাখল আর ডেবি মাইকেলকে তার স্ম্যাশ পটেটোর একটুখানি দিল, আমার পক্ষে একদমই অস্বাভাবিক হয়ে যাচ্ছিল ওদের দুজনকে একে অপরের থেকে দূরে রাখার। আমি রাফেলের দিকে তাকালাম আর দেখতে পেলাম ওর রেগে যাওয়া মুখটা। রাফেল খুব ভালো ছেলে, ও খুব চিন্তা করে আমার জন্য আর আমাকে সবসময় রানীর মতন ট্রিট করে। ওহ, ও কি অস্বাভাবিক ইরিটেটিং। ওকে, যতক্ষণ ইচ্ছে ওকে এনজয় করে নাও, কারণ ও তো আমারই হতে যাবে যখনই আমি বাথরুম থেকে বেরোবো। রাফেল আমার কাছে দৌড়ে এলো আর আমাকে একটা কর্নারে নিয়ে গেল। মাইকেল আর ডেবি খুবই স্ট্রেঞ্জ, তোমার কি মনে হয় না? তোমার কি মনে হচ্ছে ওরা আমার থেকে কিছু লুকোচ্ছে? আমাকে ওদের দুজনকে আলাদা করতেই হতো, যাতে আমি ডেবিকে আলাদা করে নিয়ে যেতে পারি। আর আর একটা কথা, আমি ডেবির সাথে কথা বলেছি আর ওভাবে তুমি একটা খুব ভালো মানুষ,